শ্যাম্পুর আজকে এই খালি বোতলটা দিয়ে আমি DIY প্ল্যান্টার মেক করে দেখাবো আজকে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আমি চৈতি, ওয়েলকাম টু ব্যাক DIY প্ল্যান্টার Part 6। এর আগে আমি আপনাদেরকে 5 রকমের 5টা জিনিস দিয়ে DIY প্ল্যান্টার পট বানিয়ে দেখিয়েছি। এটা হচ্ছে আমার 6 নম্বর ভিডিও। তো শ্যাম্পুর প্যাকেটটাতে আগে মার্ক করে নিয়েছি, এরপর অ্যান্টি কাটার দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তবে এই কাটার সময় খুব সাবধানে কাটবেন, যেহেতু অ্যান্টি কাটারটা অনেক বেশি শার্প থাকে এই জন্য। আর আমি ভিডিওর স্পিড বাড়িয়ে নিয়েছি দেখে এরকম মনে হচ্ছে তাড়াতাড়ি কাটছি। এরপর এখানে আমি ছুরিটা একটু গরম করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর এই 5টা অ্যান্টি কাটার দিয়ে শার্প অংশটা কেটে নিয়েছি। তো প্যাকেট ট্যাকেট সব এখন খুলে ফেলতে হবে। এরপর এটাকে দেখতেই পাচ্ছেন অন্যরকম সৌন্দর্য চলে এসেছে অলরেডি। এরপর রেডি অ্যাক্রামিন কালার দিয়েও সবচেয়ে সহজ যে আর্ট, সেটা হচ্ছে বোহো আর্টটা করব। আর বোহো আর্টটা আমার আসলে অনেক ভালো লাগে, আমার না অনেক মানুষই বোহো আর্টটা খুব পছন্দ করে আর সবচেয়ে সহজে একটা আর্ট। বোহো আর্টটা করে নেওয়ার জন্য আমি এখানে 2টা কালার ইউজ করছি। আর এই কালারগুলো বোতলের উপরে ভালো মতো লাগতেছিল না, কারণ যেহেতু একটা আঠালো ভাব ছিল, কারণ একটা প্লাস্টিক লাগানো ছিল আঠা দিয়ে এই জন্য। তো তারপরে এই কালার 3টা শুকিয়ে যাওয়ার পর আমি কালো রং দিয়ে পাতা আর্ট করে নিচ্ছি। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেডি অ্যাক্রামিন কালার, অ্যাক্রোলিক কালার, তুলি, আর্ট মেটেরিয়াল সব কিছু আমার পেজে পেয়ে যাবেন। এছাড়া লিপান আর্ট সাপ্লাই, ক্যানভাস, কাঠের আয়না সব কিছু পাবেন। অর্ডার করতে পেজটা ঘুরে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর কমেন্ট করে জানাবেন আর কী দিয়ে আপনারা DIY প্ল্যান্টার চান।